বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই, না 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 না, চলছে আজ চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল করো কি সমস্যা, তুমি তো আমি কি বললাম আর কি, হ্যাঁ তুমি থাকো, তুমি করো, তুমি থাকো, তুমি বাড়িতে, আমি বাড়ির বাইরে থেকে বুঝিয়ে দেবো এই বাড়ির আসল কর্তা কে। শুধু সামান্য একটা কথা বলেছি, বলেছি আমার জন্য একটু চা করে দেবে, খুনি বলল ঠিক আছে তুমি রুটি বানাও আমি চা নিয়ে আসছি। আমি আমি রুটি বানাবো, আমি কি করে রুটি বানাই, হ্যাঁ সকাল থেকে তোমার কাপড় ধুতে ধুতে আমার লাইফ শেষ, আর আমি আমি রুটি বানাবো। আসলে সংসার কি জিনিস জানেন, সংসারে একজন থাকে সং আর একজন থাকে সার, সবাই বলে জীবন সঙ্গিনী, আরে জীবন সঙ্গিনী, জীবন সঙ্গিনী কে জানেন, যে আপনার জীবনকে সঙ্গিন করে তোলে। অনেকে আবার আদিক্ষেতা করে বলছে বেটার হাফ, বেটার হাফ কোথায়, বেটার হাফ আমি তো তোমার বেটার বাপ, তুমিও আমার বেটার হাফ না, তুমি আমার বেটার মা। এই যে সংসার নিয়ে এত বকবক করছি, খুব কি জটিল মনে হলো। আচ্ছা খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি সংসার আসলে কি। এই জীবনের সার সংক্ষেপকে কেন্দ্র করিয়া এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীর আনাচে কানাচে পথে প্রান্তরে এখানে সেখানে সামান্য সং কিংবা রঙের তারতম্যের কারণে মাঝে মাঝে আবার মতো ভালো ছেলে কখনো তুমি পাবে না গো, অথবা শুধু আমি বলিয়াই সংসার করিয়া গেলাম, এই শ্রেণীয় উক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করিয়া সৃষ্ট, যুদ্ধ নয় শান্তি চাই, শ্রেণীয় ছদ্মবেশী যুদ্ধ কিংবা শান্তির ঘটমান ধারাবাহিক বিভ্রান্তিকেই বলে সংসার। প্রিয় দর্শক, আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের টক মিষ্টি ঝালে সংসারে, টক বক করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংসারের নতুন অতিথি ফারুক আহমেদ। আসতে পারি? অবশ্যই। আমার ভালো লাগলো একটা কথা শুনে যে নতুন অতিথি, মনে হলো যে আমি এইমাত্র ভূমিষ্ঠ হলাম। অবশ্যই। আপনার হাতে এটা কি আবার? না এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা মনে হয় রুটি বেলে এরকম কিছু, এটা না, এটা আসলে অনেক কাজে ব্যবহার করা হয়, আমরা ছোটবেলায় আমরা তাতে ঘুরিয়ে বেড়াতাম, খুব সুন্দর জিনিস। আমি জানি কি কি কাজে ব্যবহার করতে করা হয়। জি জি। টক মিষ্টি ঝালে আপনাকে স্বাগত, কেমন চলছে আপনার সংসার, টক মিষ্টি নাকি ঝাল? মিষ্টি সুইট, হাসি খুশি দেখে বোঝা যাচ্ছে, নাকি ভাবি বলে দিয়েছে যে হাসি খুশি থাকতে হবে? না এটা আমার স্বভাবজাত, ছোটবেলা থেকে আমি হাসি খুশি থাকি, দুই দিনের দুনিয়া কষ্ট ফেলে। আর আপনি তো বুঝতেই পারলেন আমার টানাটানির সংসার, বউ আমার একদিকে টানে আমি তাকে একদিকে টানি, এই আর কি। সেটাই দেখলাম। আচ্ছা কখনো বউকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছেন? এটা বিয়ের আগে হয়েছে, কন্ট্রোলে আনার চেষ্টা করেছি। একটা দরবেশের কাছে গিয়েছিলাম, সে জঙ্গলে গভীর জঙ্গলে ধ্যান করছিল, তো আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে বউকে বসে আনা যায়, কন্ট্রোলে আনা যায়, ওটা তাবিজ আছে বসে, কিন্তু সে আমাকে যে উত্তর দিয়েছে বললো বউকে কন্ট্রোল করতে পারলে আমি কি আর জঙ্গলে থাকি। কখনো আপনার এরকম সিচুয়েশন হয়েছে? না না না, বুদ্ধিমানদের এটা হবে কেন, না যখন আমার বুদ্ধি কম ছিল তখন এরকম হয়েছিল, যে বিয়ের আগে তখন আমার বয়স কম ছিল। সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে এটা কি সুখের হয় রমণীর গুণে নাকি র মানির গুণে, মানে কাঁচা টাকার গুণে? না টাকা তো সব জায়গায় লাগে, শুধু সংসারের জন্য লাগে তা না, রমণীর যদি গুণ মানে কি তার কাঁচা টাকার দরকার নেই সে মনে করছে, তাহলে দেখা গেলো যে অটোমেটিক্যালি সংসার সুখের হয়ে গেলো। আবার অনেক টাকা আছে কিন্তু রমণী তাতেও হচ্ছে না, তাইলেও আবার সুখের হবে না। সো রমণীকেই আসলে গুণটা থাকতে হবে। আচ্ছা ভাবির কয়েকটা গুণের কথা বলেন যে কারণে আপনার সুখের। সে অত্যন্ত সত্যবাদী, স্পষ্টবাদী, খুব সিরিয়াস ধরনের মানুষ, তাকে সবাই পছন্দ করে। আপনার ফ্যামিলিতে কারা কারা আছে সংসারে? আমার স্ত্রী, আমি আর আমার একটা কন্যা। ছোট পরিবার, সুখী পরিবার? সুখী পরিবার, হ্যাঁ। আমি স্পেসিফিকভাবে বলছি যে আসলে কখন অশান্তি ঢুকে যায় সংসারে, যখন অ ঢুকে যায় সংসারে তখনই অশান্তি হয়, যেমন অতে অন্য কেউ, অসাংবিধানিক কেউ, অপরিচিত কেউ, সেটা তো আমার সংসারে ঢুকে না, কাজে আমি তো এটা বলতে পারবো না। আর আমার আমার সংসারে এরকম অ ঢুকে গেলে পারে, অকে কীভাবে সাইজ করতে হয় সেটা তো আমি জানি। এবার বলেন যে কোন কথাটি আপনি ভাবিকে সবচেয়ে বেশি বলেন? এক, সরি আমারই ভুল হয়ে গেছে, দুই, ঠিক আছে কিনে নাও, তিন, দিন দিন তোমার বয়স কম। সরি আমার ভুল হয়ে গেছে এটা বলি না, কারণ আমি একটু ঘাবড়া টাইপের, তো আচ্ছা তুমি কিনে নাও,
এটাও বলি না, কারণ সে আমার সাথে যে গিয়ে কিনে, তা আমি যেটা বলি সেটা হলো তোমার তো বয়স দিন দিন কমছে, কমে যাচ্ছে বয়স বলতে বলতে, না প্রত্যেকদিন তো একবার করে বলি না, দশ দিন বারো দিন পর পর বলি, মানে ওইটা আমি আমি ওই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখি হিসাব করে। হ্যাঁ ওই যে ভাবি বলতে কমে গেছে। হ্যালো, আমি যে বাংলা ভিশনে টক শোর ভিতরে আছি, কতটা কন্ট্রোলে আছেন বুঝতেই পাচ্ছি। সানডে মানে হলো ফান্ডে, আজ রবিবার, আজ রবিবার আপনার একটা বিখ্যাত নাটক ছিল এবং সেই নাটকে আপনাকে বারবার দেখেছি দরজায় উকি দিতে, দরজা খুলে না দরজার ফুটো দিই ফুটো দিই। বাস্তবে আপনার এই স্বভাব আছে কিনা? বাস্তবে ছিল যখন বয়স কম ছিল, এখন ভুলে কোথাও উকি দেন না, এখন এটা দর প্রয়োজন নেই তো, বয়স হয়ে গেছে। আপনাকে নিয়ে আপনার বাবা মার কোনো সমস্যা হয়েছে কখনো? বাবা ছিলেন অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তো মাই আমাদেরকে শাসন করতেন, ওই আমি দুষ্টুমি করলে মাই সবসময় ওই পাংখার ডাট দিয়ে বাড়ি টাড়ি দিতেন, বা খেতে চাইতাম না, ছোটোবেলায় খুব লিকলিকে ছিলাম, ভাত দিয়ে তারপর লাঠি দিয়ে খাবার ঢুকে তো মুখের ভিতরে। একেবারে ভেতরে সত্যি কথাগুলো বলছেন, এটা খুবই ভালো লাগছে সত্য, কিন্তু এই মুহূর্তে আপনার মনের কি অবস্থা সেটা আমরা জানতে চাই। আপনাকে কয়েকটা গান শোনাবো, যে এই গানগুলো থেকে কোনটি আপনার মনের অবস্থার সঙ্গে যায় সেটি আমাদের বলবেন। শুরু করছি প্রথম গান। আমার বউ বলেছে মরতে আমায় জীবন রাখতে পারবো না, ও আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। প্রথম গানটি শুনলেন, এবার দ্বিতীয় গান। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। এই মুহূর্তে কোন গানটি আপনার মনে বাজছে? একটাও না, একটাও না। তাহলে আমার বাজছে ওই গানটি, জীবন আনন্দ হয়ে সংসারে জীবন সব কিছু ভুলে যেন করিলেন দেন, তুমিও তো বেশ আছো ভালোই আছো, কবিতায় পড়াছে অনেক সুন্দর, খুবই খুবই ভালো লাগলো। একটা ফোন এসছে, ধরেন। হ্যালো, সালাম আলাইকুম। জি জি, হ্যাঁ মোবাইলে পাচ্ছিলেন না? হ্যাঁ জি, আপনি দুইবার ফোন দিলেন তো সাইলেন্ট করেছে হয়তো। জি, কী কী আনা লাগবে আসার সময়? 2 কেজি ডাল, 3 কেজি চাল, তেল একটা, জি সরিষার তেল, কাঁচামরিচ, রসুন, হ্যাঁ আরেকটা, জি বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি, জি জি জি, আপনি পরে পরে বলেন। হ্যাঁ জি, জমে উঠেছিল আমাদের সংসার, কিন্তু কিছু কেনাকাটা করতে হবে, সেই কারণে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। আর বিরতির পর মানে সংসারে একটা মেয়ে না হলে কেমন হয়, শুধু মিস্টার মিষ্টি দিয়ে হবে না, মিসেস মিষ্টিও লাগবে, সেটা নিয়ে আসছি। আর সেই সুযোগে আমি একটু আমার সংসারের খোঁজটা নিয়ে আসি, কী অবস্থা দেখেন, আবার বেলুন দিয়ে বাড়ি খেয়ে দাঁড়ান। আসলে বউকে যে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার কাছ থেকে সবার শেখা উচিত, তাই? হ্যাঁ জি। আচ্ছা আপনার এই গালে কী হয়েছে এখানে? গালে ও ভালোবাসার চিহ্ন, মানে কি? মানে কি আর বলবো ভাই, আমি এই যে আপনাকে বলে আমি জাস্ট একটু গেলাম যে ভিতরে খোঁজ নিতে যে কি অবস্থা, আমাকে বলছে তুমি ফারুক ভাইকে বাজার করতে বলে নিজে খালি হাতে আসছো কেন, মেজাজটা কেমন লাগে? তারপর কি মনে হলো আলতো করেই একটা গালে চড় দিয়েছে। কার গালে? বউয়ের গালে। পরে আমার খারাপই লাগলো, দেখি মন খারাপ, তো গিয়ে বললাম যে আসলে যে ভালোবাসে সেই তো একটু শাসন করে। তারপর আপনার এখানে কালো কেন? আপনার কি মনে হয় বউ আমাকে কম ভালোবাসে? শাসন করা তারই সাজে সোহাগ করে, এই এই বিষয়ে আমরা কথা বলা বাদ দিই, কারণ আমাদের এই সংসারকে সুখের করতে হবে এবং এ কারণে আমার মনে একটু মিষ্টি মুখ করা দরকার। অবশ্যই এই সংসারকে সুখের করতে ডেকে নিচ্ছি মিস মিষ্টিকে, আসছে মিলানোভা। নিশ্চয়ই মিষ্টির হাড়ি নিয়ে চলে এসছো? অবশ্যই, দেখতেও মিষ্টি লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ, আমার আসনটি এ কারণে ছেড়ে দিলাম এবং আমি এখানে বসলাম, তাই? এই পৃথিবীতে মানে কল্যাণকর যা কিছু সৃষ্টি করে অর্ধেক করেছে নারী,
যদি এই কথাটা আমরা ছেলেদেরকে বলতে দিই যে বাকি লাইনটা কমপ্লিট করো, তখন ছেলেরা বলে বাকি অর্ধেক বাকি রাখছিস কেন, ওটা তুই কর। ছেলেরা হচ্ছে এই ধরনের। তোমাকে দেখে তোমাকে যত বড় লাগছে এবং বুঝে যাচ্ছে একটু ঝাঁঝালো টাইপ, এই কারণে কিন্তু ছেলেরা বিয়ে করার সময় ছোট মেয়ে বিয়ে করে। বিপদ যত ছোট হয় ততই ভালো, ছোট করলে পরে মেয়েরা বড় হয়ে যায়, বড় হয়ে যায়, হিল পরে যে পড়ে। দেখেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তারা কিন্তু একদম হিউজ পরিমাণে বরযাত্রী নিয়ে যায়, কিন্তু মেয়েরা যখন বিয়ে করে একটা ছেলের সাথে যায় তখন কিন্তু সে একাই যায়, তার কিন্তু সেই পরিমাণ সাহসটা থাকে। ঠিক, পুরুষদের কিন্তু আরো একটা বড় ঝামেলা আছে। ধরেন আমাদের নারীদেরকে যদি আপনি কোনো ড্রেস নিয়ে কোনো কথা বলেন যে হ্যাঁ ওয়াও তোমার ড্রেসটা অনেক সুন্দর, পরের দিন দেখবেন আমরা নারীরা কিন্তু আরো একটা ড্রেস পরে আসবো। কিন্তু রনি ভাইকে যদি আপনি কমেন্টটা করেন দেখবেন উনি সেম ড্রেসটা 30 দিন পরে আসে। অবজেকশন, আমি এটা বলতে চাই 30 দিন না, আমি 35 দিন পরেছি। কারণ ছেলেদের ড্রেস তো কম থাকে, কারণ তাদের নিজেদের টাকা দিয়ে কিনতে হয় না। ছেলেরা সাশ্রয়ী, ছেলেরা তো এখন তো আর মেয়েদের তো অন্য টাকার অন্য টাকার উপরে কিনা যেন জন্য আরেকটা পড়তে পারে, আরেকটা পড়ে, আরেকটা পড়ে, আরেকটা পড়ে। আমি যখন মেকআপ রুম থেকে বের হচ্ছিলাম কেউ একদম সাইড টক করছিল যে ওই দেখো আসছে আটা ময়দা সুজি মেকআপ। এই যে আমাদের আটা ময়দা সুজি নিয়ে আপনারা পুরুষরা এত কথা বলেন, বিয়ের সময় আমরা পার্লারে গিয়ে যতটুকু ফেসিয়ালে আমাদের যত টাকা জানে তার থেকে বেশি ছেলেরা কিন্তু পার্লারে গিয়ে খরচটা করে। ইনফ্যাক্ট ঈদ পূজা রোজা যত কিছু বলেন আমাদের যদি ফেসিয়ালের দাম 1050 টাকা হয়, ছেলেদের ফেসিয়ালের দাম কিন্তু 2050 টাকা। এবং এই ছেলেদের মানে এই পুরুষদের জন্য কিন্তু আমাদের নারীদের বছরে একবার যায় ছিল, বছরে একবার, এখন তো ছেলের গ্রুপ ব্লগও করা স্টার্ট করছে। বড় ভাই আপনি কয়বার গেছেন? না আমরা গ্রুপ ব্লগ একবারও করি না, যাদের যে জোড়া ভুরু তারা করে। মিথ্যা এবং বানোয়ার তথ্য দিলে কিন্তু এখন এটার বিরুদ্ধে কেস হবে, এটা ফাইন হয়ে গেছে। আপনি এখন এখানে বসে আছেন, আমি যেরকম মেকআপ করেছি আপনিও তো সেরকম মেকআপ করে আছেন, আপনিও তো মেকআপ কম করেন না, একবার না অনেকবার। আমরা একবার করে শুধু এরকম একটু পাউডার দিছি, আমরা ওরকম একটু করে পাউডার দিই। কথা হচ্ছে আমরা তো একটু মেয়ে, আর তুমি কিন্তু ইফ্রিজিং করছো আমাদের জন্য। আমাদের হ্যাঁ সংসারে অ ঢুকে গেছে অশান্তি, এটা এক ধরনের ইফ্রিজিং এর পর্যায়ে পড়ে না। এই শুনেন, হ্যাঁ সংসারটা সুখের হয় আমাদের কারণে, ঠিক আছে, আমাদের গুণের কারণে। কমিনীর গুণে নাকি? না না রমণ, আর রমণের ছেলে। আপনাদের সম্পর্কে কথা বলা শুরু করলে শেষ হবে না, কারণ এত গুণ আমাদের, গুণ না সবগুলো এক একটা বেগুন। মানে আপনারা পুরুষদেরকে মানে একটাকে ডাকবো ওই যে 10টা রিকশালার মতো চলে আসবে। না এখন ডাকার মতো ডাকতে হবে তো, তো যে এরকম করে ডাকো তাহলে তো মনে করো সবাইকে ডাকছো। না আমি একজনকে ডাকবো, তো কিভাবে দেখি হাতে দেখা তো কিভাবে, এই যে পাঁচ আঙুল দিয়ে দেখালে পাঁচ জন আসবে। হ্যাঁ এরকম ডাকতে হবে, এই যে অবশ্যই আমার বুঝবে যে একজন। আজকালকার স্বামী তারা আসলে তাদের বউদের মানে ছোট ছোট ব্যাপারগুলোতে ভুল ধরে, মানে ভুল যদি নাও থাকে তারা ভুল ধরতে ব্যস্ত থাকে। কি আর বলবো, মানে আমার দুলা ভাইকে নিয়ে একটা কথা বলি। তো সেদিন আমার দুলা ভাই সকালে নাস্তা করছে, তো নাস্তার এক পর্যায়ে ডাইনিং টেবিলে দেখে যে একটা ডিম মামলেট করা আছে। দুলা ভাইয়ের মেজাজ খারাপ, আপু তো মানে সকাল সকালবেলা দুলা ভাইয়ের মেজাজ খারাপ, মানে আপু জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোমার মেজাজ খারাপ কেন। দুলা ভাই বলছে আমি তো পোস্ট ডিম খেতে চেয়েছি, আমি তো মামলেট ডিম খেতে চাইনি। তো সেদিন কোনোভাবে আচ্ছা সারানো গেল। তো তারপরের দিনও সেম, তারপরের দিন দুলা ভাইয়ের জন্য আপু মামলেট নিয়ে আসছে, দুলা ভাই চাইছে পোস্ট ডিম খেতে, দুলা ভাইয়ের আবার মেজাজ খারাপ। তো আপু বলছে তোমার আজকে মেজাজ খারাপ কেন, কালকে তো তুমি মামলেট খেতে চাইছিলে, আমি তোমাকে পোস্ট দিয়েছিলাম, আজকে তো আমি মামলেটই দিলাম, তাহলে সমস্যাটা কোথায়। দুলা ভাই যে না আজকে আমি পোস্ট ডিম খেতে চাইছিলাম। পরের দিন কি করলো আপু, মামলেটও বানালো পোস্ট ডিমও বানালো, দুটাই সামনে দিলাম। এরপর দুলা ভাইয়ের মেজাজ আরো খারাপ, আপু বলে আজকে তোমার মেজাজ খারাপ কেন, আজকে তো আমি পোস্ট ডিমও করেছি মামলেটও করেছি, সমস্যাটা কোথায়। দুলা ভাই বলে যে দিনটা তুমি পোস্ট করেছো ওটাকে আসলে মামলেট বানানো দরকার ছিল, আর যেটাকে মামলেট করেছো সেটাকে আসলে পোস্ট বানানো দরকার। খুব তো দোষ দিলে। আমি আমার সংসারের কথা বলি, আমি সেদিন আমাকে বউ বলছে এই যাও রান্নাঘর থেকে তুমি লবণের কৌটাটা নিয়ে আসো। তো আমি গেলাম, কই গো পাচ্ছি না, তুমি ভালো করে খোঁজো। পেলাম না তো, বলে তোমার কি চোখ গেল তুমি ভালো করে খুঁজো। অনেক খুঁজে আমি বললাম পাচ্ছি না, সেই তো আমি জানতাম তুমি পাবে না, এই কারণে আমি নিজেই আগে নিয়ে এসে রাখছি। আর আমারটা কিন্তু পুরো উল্টা। কিরকম? যেমন আমার স্ত্রীকে যদি বলি আমি যে লবণ আনো, সে লবণ চিনি দুইটাই নিয়ে আসে। তা আমি বলি যে কেন দুইটা আনো কেন, বলে যে তুমি যদি লবণ চাও, মানে এত বাধ্য হো। এই জন্য আমার সংসার জীবন এত সুখের, সংসার সুখের হয় তারপরে গোলমরিচ আদা রসুন বাটা সব বিষ তেলাপোকা মারার জন্য, তেলাপোকা মারার জন্য। আচ্ছা মিলানোবা, তুমি তো এখনো সংসার করনি, তো কি মনে হয় তোমার সংসারে কেমন ধরনের মানুষ তুমি চাও, যার সঙ্গে তুমি সারা জীবন একসঙ্গে সংসার করতে চাও?
যেহেতু আমি এখানে মিস্ত্রি হিসেবে এসেছি, তো আমি চাই আমার লাইফ পার্টনার যে হবে তার মধ্যে একটু টক একটু ঝাল থাকবে। মিষ্টি তো আমি আছি, তাহলে টক ঝাল মিষ্টি মিলিয়ে যেন সংসার হয়ে যায়। কিন্তু আমার মনে হয় তুমি নিজেই তো অনেক ঝাল, তোমার একটা মিষ্টি বর দরকার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিস মিষ্টি হিসেবে যাকে ডাকলাম সে মিষ্টি নিয়ে এসেছে নাকি ঝাল নিয়ে এসেছে। আপনি তো পরখ করলেন, কি মনে হয়? একটু ঝাল ঝাল। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ভালো লাগলো। যাদের ভালো লাগলো ইমিলানোভার পারফরমেন্স, তারাও আসতে পারো এই মঞ্চে তোমাদের টক মিষ্টি কিংবা ঝাল যে কোনো ধরনের পারফরমেন্স নিয়ে। জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, এবং তা হলো তোমাদের জোকস কিংবা মজার পারফরমেন্স ভিডিও করে আমাদের কাছে পাঠাতে হবে। আমাদের কাছে পাঠানোর ঠিকানা facebook.com/bv.talkmishtijhal। এছাড়া আমাদের ইমেল করতে পারো, আমাদের ইমেল আইডি হচ্ছে tmj@bangladesh.tv। এবার ঝালাই করা হবে আমাদের প্রিয় ফারুক আহমেদ ভাইকে। ঝালাই করবার জন্য আমরা প্রস্তুত, জাস্ট বিরতির পরে আমরা ঝালাই করব। সেই করুণ অথবা দারুণ দৃশ্য দেখবার জন্য আপনারা অপেক্ষা করুন, আমি ততক্ষণে আমার সংসারটা একটু মেকআপ করে আসি। বিরতির পর ফিরে আসলাম এবং ভালোবাসাকে মেকআপ করেই আসলাম, আবারও আসলাম টক মিষ্টি ঝালের ঝালাই পর্ব নিয়ে। ঝালাই করা হবে আপনাকে, আপনি প্রস্তুত? প্রস্তুত। অনেকগুলো প্রশ্ন এসছে, কিন্তু আমি প্রথমে নিজে থেকেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে আপনার ছোট্ট সংসার, আপনি, ভাবি এবং আপনার সন্তান নিয়ে, আপনার মা আপনার সঙ্গে নেই কেন? আমার মা নেই কারণ আমার একটা বোন, তিন ভাইয়ের পর ছোট, কাজে সে আমার সাথে মানে বোনের কাছে থাকতে সে মানে তার ভালো লাগে বেশি। তার মানে কি আপনার চেয়ে আপনার বোনকে বেশি ভালোবাসে আপনার মা? আমি আপনাকে যথেষ্ট বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনি অতটা বুদ্ধিমান না। পৃথিবীর কোনো সন্তানই মাকে ফিল করে না সবচেয়ে বেশি, এটা মানে আমার কাছে মনে হয় না। মাকে যে ভালোবাসে না সে তো আসলে মানুষ না। যেহেতু বোকার মতো প্রশ্ন করেছি তাই নিজে থেকে আর প্রশ্ন করছি না, অনেকে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি করছি, বিদ্রোহী বাউল প্রশ্ন করেছে, সর্বশেষ ভাবিকে সরি বলেছেন কবে এবং কেন? সর্বশেষ বলেছিলাম, আসার কথা ছিল একটু আগে, শুটিং শেষ হইতে দেরি হয়েছিল, তখন সরি বলতে হয়েছে। যে হৃদয়হীনা প্রশ্ন করেছেন, আপনি কি দাবি করতে পারেন আপনার সংসার সুখের 100%? প্রশ্ন করেছেন রোজি হাসান, আপনাকে তো কমেডি ক্যারেক্টারেই বেশি দেখা যায়, হ্যাঁ, তো আপনার বাবা মা স্ত্রী সন্তান কেউ কি কখনো আপত্তি করে বা বিব্রত হয়? না, যদি চুরি করতাম তাহলে বিব্রত হতেন তারা, যেহেতু অভিনয় করি বিব্রত হওয়ার তো কোনো কারণ নেই। পরের প্রশ্নটি করেছেন মাস্টার মশাই, সন্তান স্বামী এবং বাবা হিসেবে আপনি নিজেকে যদি কাঠগড়ায় দাঁড় করান তাহলে কোন অভিযোগে অভিযুক্ত হবেন? মানে অতটা সিনসিয়ার না, বাবা হিসেবে স্বামী হিসেবে সংসার আমার ভাল লাগে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আমার স্ত্রী কন্যা বিশেষ করে হওয়ার পরে আমার সংসার ভালো লাগে, কিন্তু আমি একটু উদাসীন প্রকৃতির। লক্ষ্মীপুর থেকে লক্ষ্মী মেয়ে, আপনার স্ত্রীকে আপনি সাধারণত কি বলে ডাকেন? এক, ও গো, দুই, হ্যাঁ গো, তিন, নাকি কানেই শোনো না কই গেল? আমি ডাকি নাসরিন, নাম ধরে ডাকি। ভাবি রেগে গেলে আপনাকে কি বলে ডাকে? এক, মিনসে, নাকি দুই, পানসে? একটাও না। তো কি বলে? রাগ হলে বলেন ফাজিল, যখন ঠান্ডা থাকে তখন নাম ধরে ডাকে ফারুক, ঠিক আছো? সর্বশেষ প্রশ্ন করছি, প্রশ্ন করেছেন হিরো খান, অনেকেই অভিযোগ করেন মিডিয়ার বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তাদের নাকি সংসার বেশি দিন টিকে না, আপনি কি একমত? না, ম্যাক্সিমামই তো টিকছে, দুই চারটা টিকছে না, ওইটা আমরা বেশি আমরা পত্রিকায় কিন্তু অনেক খবর পেয়েছি যে মিডিয়ার, আসলে এটা সত্যি না, অনেক টিকে। আমার চারিদিকে তো সবাই যাদের যারা আমার সাথে অভিনয় করছে ম্যাক্সিমাম ছেলেরাই তো সংসার করছে খুব সুন্দর করে। যে সংসারের সারমর্ম বোঝা এতটা সহজ নয়, আমরা এখন সংসার নিয়ে ঝালাইবাজের কথা শুনি। হাউ টু চেঞ্জ ইয়োর লাইফ নামক একটা বইয়ের প্রথম সংস্করণ বাজারে আসার পর এক বছরে বিক্রি হয় মাত্র 300 কপি, কিন্তু ওই বইটিরই দ্বিতীয় সংস্করণ বাজারে আসার পর মাত্র এক সপ্তাহে বিক্রি হয় 30,000 কপি। এই রহস্যের খোঁজ নিতে গিয়ে জানা যায় দ্বিতীয়বার ছাপানোর সময় টাইপিং মিস্টেকে এল এর জায়গায় W বসে বইয়ের নামটা হয়ে গেছে হাউ টু চেঞ্জ ইয়োর ওয়াই। হ্যাঁ, এই ওয়াইফ, হাজব্যান্ড, বাবা মা, সন্তান সন্ততি আর আমি কিংবা আপনি মিলেই তৈরি হয় আমাদের পরিবার, আমাদের সংসার। এই শান্তির আশ্রয়স্থল সংসারেই
কখনো কখনো কেউ কেউ হয়ে ওঠে অঘটন ঘটন পটীয়সী। সেটা কিভাবে বলার আগে জানাতে চাই কয়েকটা তথ্য। সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকায় প্রতি ঘন্টায় গড়ে আবেদন করা হচ্ছে একটি করে তালাকের। গত ৬ বছরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় ৫০,০০০ আবেদন করা হয়েছে শুধুমাত্র ডিভোর্সের জন্য, আর আবেদনকারীর ৭০% নারী। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ২,৫৩২টি আবেদন করা হয়েছে তালাকের জন্য। গত ৭ বছরে ডিভোর্সের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৪%। আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না, একজন সন্তানের কাছে তার বাবা মা দুজন মিলে একটা রঙিন স্বপ্নিল পৃথিবী। তাদের বিচ্ছেদের কারণে সন্তানের ওই পৃথিবীটা যখন দুই ভাগ হয়ে যায় ধূসর, তখন তার নিজের পৃথিবী বলে আর কিছুই থাকে না, কিচ্ছু না। আবার কখনো কখনো স্বামী স্ত্রী আর পোষা অ্যালসেশিয়ানের পর বিশাল ফ্ল্যাটে জায়গা না হওয়ার কারণে যাদের বাবা মায়ের আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে, সেই অতি ব্যস্ত অতি আধুনিক সন্তানের উদ্দেশ্যে বলছি, একদিন বসন্ত ফুরবে, সবুজ পাতা হবে বিবর্ণ, ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হয়ে যাবে মাস বছর, ভাঁজ পড়বে আপনার কপালেও। আপনার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে আপনি যা করেছেন, আপনার সন্তানও হয়তো তাই করবে আপনার সঙ্গে। তখন কোনো না কোনো আলিশান বৃদ্ধাশ্রমের রঙিন চাদরে মোড়ানো একটি সুদৃশ্য বিছানা হয়তো অপেক্ষা করবে আপনারই জন্য। হ্যাঁ, আপনারই জন্য। সংসার নিয়ে আমাদের ঝালাইবাজ যে কথাগুলো রেখে গেল, তাতে অনেক প্রশ্ন জমা হলো মনের ভিতরে। সব কিছু নিয়ে আপনার কাছে শেষ কথা জানতে চাই। আসলে আমরা যে যাই করি, দিন শেষে কিন্তু আমরা ঘরে ফিরে যাই, মানে সংসারে ফিরে যাই। তো সেই সংসারে যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে পরস্পরের প্রতি, পরস্পরের, তাহলে কিন্তু সংসারটা মধুময় হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তো আমি মনে করব যে প্রতিটি মানুষ, প্রত্যেকে, আমরা যদি স্বস অবস্থান থেকে একটু স্যাক্রিফাইস করি জীবনে, যে স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করলো, স্বামী স্ত্রীকে স্যাক্রিফাইস করলো, অথবা মা বাবা ভাই বোন সবাই যদি একটু স্যাক্রিফাইস করে আমরা যদি মিলে থাকি, তাহলে সংসার জীবন সুখের হয়, শান্তির হয়। ফারুক ভাই, আপনি যা বলেছেন এর উপরে আর কোনো কথা থাকতে পারে না। আপনি আমাদের সংসারে এসেছেন, আমাদের সংসার পূর্ণতা পেয়েছে। সেই সাথে যারা দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন, টক মিষ্টি ঝালের সঙ্গে ছিলেন, বাংলা ভিশনের সঙ্গে ছিলেন, তারাও পূর্ণতা দিয়েছেন আমাদের এই টক মিষ্টি ঝালের সংসারকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুখী হোক আপনাদের সংসার। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।